যুদ্ধাপরাধী জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাইদির আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালতের দেয়া দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের আবেদন শুনানি শেষে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রায়ে আদালত বলেছেন সাক্ষী প্রমাণ উপস্থাপনের প্রেসিকিউশনের ব্যর্থতা ছিল আজিজুল ইসলাম পান্নুকের সাথে নিয়ে এস এম সুমনের রিপোর্ট একাত্তরে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার তেরো সালের আঠাশ ফেব্রুয়ারি জামায়াতে নায়াবে আমির দেলাওয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সেই রায়ের বিরুদ্ধে সাইদি আপিল করলে দুই হাজার চোদ্দো সালের সতেরোই সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাইদির ফাঁসি সাজা কমিয়ে আমৃত্য কারাদণ্ড দেন

আপিল বিভাগ দুটি রিভিউ পিটিশনই খারিজ করে দিয়েছেন আসামিদের দাবি মতন তিনি খালাসও পেলেন না এবং আমাদের দাবি মতন তাকে ফাঁসির আদেশও দেওয়া হল না আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ফলে যুদ্ধাপরাধী সাইদিকে বাকি জীবন কারাগারেই থাকতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা